Assalamualaikum. আমি ফুডি মারিয়া। তো ভিডিওটা কিছুদিন আগে করা। আজকে আমি যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো প্রথমে এই গাড়িতে উঠে পড়লাম বাসা থেকে বেরিয়ে। তো গাড়িটার মানে আমাদের রাস্তাটা এত খারাপ অবস্থা যেটা বলার বাইরে। যাইতে যাইতে জীবনের হাড্ডি পাস লেয়াক হয়ে গেছে। যাক একটু সুন্দর রাস্তায় আসলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। আজকে যাচ্ছি আমি আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও জানেও না যে আমি আজকে ওর বাসায় যাচ্ছি ছোটোখাটো একটা সারপ্রাইজ দিতে। শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে, ও আমার নাম্বার পায়নি, যেই কারণে আমার আর ওর দীর্ঘদিন কন্ট্যাক্ট ছিল না। প্রায় 2 বছর 6 মাস পরে আমাদের দেখা হতে যাচ্ছে। ইটস ভেরি স্পেশাল, সো ডোন্ট মিস দিস ভিডিও, স্টে উইথ মি। তো গাড়িতে তো চলতেছি, আমি গাড়ির আশেপাশের পরিবেশগুলো দিয়ে একটু ভিডিওতে ক্যাপচার করতেছিলাম। রাস্তাটাকে ভাল লাগতেছিল, যেই রোদ পড়ছিল না। এরপর হচ্ছে গিয়ে বাস মানে সরি গাড়িটা স্টেশনে থেমে যায়, তারপর আমি হচ্ছে টাকা নিয়ে আমাকে ভাড়া দিয়ে চলে আসি। তো এই এই নদীটা খুব সুন্দর, এটা মনে হয় সন্ধ্যা নদী, যাই হোক আমার এলাকার নদী আমি চিনি না। এরপরে গেলাম বান্ধবীর জন্য কী গিফট নেওয়া যায়, কী নিব ভাবলাম, কী নেওয়া যায়, কোনটা নিলে সুন্দর লাগবে। তারপর আমি ভাবতে ভাবতে একটু মিররে নিজেকে দেখতেছিলাম, হ্যালো। এরপর কতগুলো আন্টি হাতে ট্রায়াল মারতেছিলাম যে কোন আন্টিটা ভালো লাগে আমাকে। আমি জানি আর ওকে আন্টি দিতে মন চাচ্ছিল, রিং দিতে মন চাচ্ছিল। তো আমি অনেকগুলো রিং দেখি, যার মধ্যে আমার 2টা রিং পছন্দ হয়েছে। যদিও ফার্স্ট অফ অল ডিসাইড করছিলাম এই 2টা দিব, পরে চিন্তা করলাম না এটা না এইটা দিই। হ্যাঁ এই 2টা আমি সিলেক্ট করে ওর জন্য নিয়ে গেছিলাম। তো আমি আবার হাতে পরে দেখতেছিলাম যে কেমন লাগতেছে, আসলেই সুন্দর লাগতেছে, ওকে আরও ভালো লাগবে, যদিও অনেক চিকন। এরপর আমি চিন্তা করলাম কিছু ফল টল কিনে নিয়ে যাওয়া যাক। তারপর আমি কিছু ফল টল কিনে এইখান থেকে আবার আসলাম এই ভাইয়ার দোকানে। আসার পরে একটু ভিডিও করলাম, এরপরে ফাইনালি আমি ওর বাসার দিকে হাঁটতেছিলাম। ট্যান টাডা, ওর বাসায় চলে আসছি। ওর বাসায় এই ওদের ওর গোলাপ গাছটাতে গোলাপ ফুল ফুটছে, আকাশের ভিউটা কি সুন্দর তাই না বলো। তো আমি ফার্স্টে যেহেতু গেছি, যাওয়ার সাথে সাথেই আর আমাকে দেখে অনেক শখ। তারপর আন্টি হচ্ছে আন্টির স্পেশাল খিচুড়ি, তারপর হচ্ছে ডিম পোচ, আরও হচ্ছে গিয়ে খাবার দিচ্ছে আমাকে। আর সবচেয়ে স্পেশাল যেটা হয়, ওদের বাসায় যখনই আমি গেছি তখনই আন্টি আমাকে দুধটা খাওয়াইছে। এবারও আমি দুধটা মিস করি না, এবারও ওই দুধটা আমি খাইছিলাম। তো যাই হোক, আমি তো এই সব কিছুই ভিডিওর মধ্যে ক্যাপচার করতেছিলাম। আর ও দেখে হাসতেছিল, কি করে মেয়েটা কি করে। এরপরে হচ্ছে সবচেয়ে মজার খাবার, আন্টির হাতে পেঁয়াজের যে ডিম ভুনাটা, ডাব্লিউ ডাইলের যে একটা মজা, আর হচ্ছে লাউ শাক, এত মজা ছিল আসলে আন্টির রান্না, মানে আমি যতবার খাইছি অনেক মজা। আর বেস্ট ফ্রেন্ড মানে জীবনে অনেক বড় একটা গিফট, বেস্ট ফ্রেন্ড যার নাই সে এটা বুঝবে না আসলেই। ফাইনালি আমি আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মুন্নি, মাহফুজা মুন্নির সাথে আমার দেখা হয়ে গেছে। গিভ মি, তাকে আমি একটা বিশাল হাক দিলাম, তাকে আমি বললাম যে গিভ মি হাক। মানে বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা হচ্ছে তুই মানে তুই কেন ওর সাথে যাবি, তুই আমার সাথেই চলবি। মানে বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটাই আলাদা, জেলাসি কাজ করে যদি বেস্ট ফ্রেন্ডের সাথে একটু রাগারাগি হয়, আর বেস্ট ফ্রেন্ড যদি অন্য কারোর পাশে গিয়ে দাঁড়াইছে কেন। আমার সাথে ঝগড়া হয়েছে হইতেই পারে, ওর সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, আর এতদিন পরে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। যাই হোক, আমার বান্ধবীটা ভালো থাকুক, সবাই ওর জন্য দোয়া করবেন। আর চিকনি চিকনিই রয়ে গেছে, লম্বুই রয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, এখন বাসায় যাওয়ার পালা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।